আজকে আমরা আবার চলে এসেছি শিজুকুইশি নদীর ধারে। গতবার যখন আমি ভিডিও পোস্ট করেছিলাম তখন দেখেছিলাম যে নদীর দুই ধার বরফে একদম ঢাকা, কিন্তু এখন বরফ বেশিরভাগটাই গলে গেছে। এখন আবার এখানকার দৈনন্দিন জীবনযাত্রা যেরকম ছিল সেরকম শুরু হয়ে গেছে। সবাই নিজের নিজের ছোটো ছোটো চাষের জমিগুলোকে আবার বিভিন্ন রকম সবজি চাষের জন্য আবার প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছে। তো যখন শীতকাল থাকে তখন তো এখান দিয়ে হাঁটাই যায় না। এখন বরফ গলে গিয়ে রাস্তাগুলো পরিষ্কার হয়ে গেছে, কারণ এইদিকে রাস্তাটা চট করে কেউ পরিষ্কার করে না। এখান থেকে গাড়ি যায় না খুব একটা, বেশিরভাগ সময় হাঁটার জন্য বা জগিং করার জন্য এই রাস্তাটাকে ব্যবহার করা হয়। তো যত আমরা দেখব সিজন আরও চেঞ্জ হবে, জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে, গাছগুলো পাতায় বা ফুলে ভর্তি হয়ে যাবে, তখন জায়গাটা খুবই সুন্দর হয়ে থাকবে। এখন এই জায়গাগুলো পার্সোনাল জমি বলে ওদিকটা যাওয়াটা ঠিক হবে না, নালে আপনাদের নদীর পাড়টা ঘুরিয়ে নিয়ে আসতাম। দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখনও ওখানে অনেক স্কি জয়েন্ট আছে যেগুলোতে মানুষ স্কি করতে যাচ্ছে। ওইটা হচ্ছে ইয়াতে মাউন্টেন রেঞ্জের একটা পার্ট। ইয়াতে মাউন্টেন আমি আগেও বলেছি, ইয়াতে মানে স্টেটের সব থেকে বড় পাহাড়। এই যে দেখুন, এটা সবাই আবার ফসল ফলনের জন্য আবার প্রিপেয়ার করতে শুরু করে দিয়েছে জমি। ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়াতে মাউন্টেন। ইয়াতে মাউন্টেনে ওঠাও যায়, কিন্তু এখন ওইখানে যাওয়াটা খুবই বিপজ্জনক, কারণ সম্পূর্ণ বরফে ঢাকা রয়েছে এবং যখন বরফ গলে যাবে তখন প্রচুর মানুষ অ্যাকচুয়ালি ক্যাম্পিং করতে বা পর্বতারোহণ করতে ওটার শিখরে ওঠে। তো ইয়াতে মাউন্টেনের হাইট মোটামুটি 2000 মিটার মতো। উপরে একটি কটেজও আছে, সেখানে নাইট স্টেও করা যায়। আপনারা যদি কখনো এখানে আসেন আপনাদেরকে আমি রেকমেন্ড করব যে ইয়াতে মাউন্টেনের উপরে যে কটেজগুলো আছে সেখানে এক রাত্রি থাকার জন্য, তার অভিজ্ঞতা খুবই মনোরম হবে। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগবে, কারণ আমি জাপানে এখানে বহুদিন ধরে রয়েছি এবং এই চ্যানেলটাকে বহুদিন ধরে শুরু করবো বলে ভাবছিলাম। তো এরপর থেকে আমি রেগুলারলি জাপানে বিভিন্ন রকম জায়গার ভিডিও পোস্ট করতে থাকবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।